হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গ্রামের বড় চ্যানেল, ওয়েলকাম টু কিচেন গার্ডেন। চলুন আমি কিছু ক্লাইম্বিন্সের পৌধা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই ক্লাইম্বিন্সের পৌধা, আচ্ছা করে মাটিকে শোধন করে বীজ টাইম মতো লাগাতে হবে। এই প্রচুর পরিমাণে সবজি হয় ক্লাইম্বিন্স। গাছের যে পরিসীমা, সে পরিসীমাটা আপনাদের সামনে ক্যামেরার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই অজস্র অজস্র কুটি ধরে টাইম মতো পরিচর্যা করতে হয়। এই ক্লাইম্বিন্সের পৌধা সচরাচর এই টাইমই হয়, এর বয়স লাগভাগ 45-50 ডেজ হয়েছে। উপর থেকে নিচে পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আপনারা এরকম ঘরে আশপাশে ছোটো বড়ো কিচেন গার্ডেন করবেন, তাহলে তাজা সবজি পাবেন, এর জায়গা বেশি লাগে না। নিচে থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সুন্দর পৌধা, কিসিম কিসিম বিনস, ক্লাইম্বিন্স ধরে রয়েছে, লাল ধরনের। গাছের পরিসীমাটাই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে এরকমই ছোট বড় দৃশ্য, গাছের যে অংশ আপনাদের সামনে তুলে ধরব। অজস্র গুটি ধরে টাইম মতো এটাকে পরিচর্যা করে বীজকে শোধন করবেন, শোধন করে লাগাবেন। কীভাবে ধরেছে সে গুটিগুলো, সে গুটিগুলোকে দেখাচ্ছি। উপর থেকে নিচে পর্যন্ত এর প্রচুর বিভিন্ন ধরনের বাঁশ বাটারি কঞ্চি দিয়ে এর সাপোর্ট দিতে হয়। দেখে অবশ্যই কমেন্ট করবেন, এরকমই আমি ছোট বড় দৃশ্য
ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্লিজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, প্লিজ গ্রামের ব্লগ চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ প্রদান করেন। উৎসাহ প্রদান করলে এরকমই ছোটো বড়ো কিচেন গার্ডেনের কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ টু অল।